আমাদের চারপাশে নানান ধরনের মানুষ আছে সবার মধ্যেই রয়েছে হিংসা ভালোবাসা প্রেম রাগ কিংবা ক্ষোভ কিন্তু এমন কিছু মানুষ আছে যে মানুষগুলোর সাথে মিশলে আপনার জীবন হয়ে উঠবে বিষাক্ত তাই আজকে আমরা কথা বলবো এমন কিছু মানুষ যাদের থেকে আপনি সারা জীবন দৌড়ে থাকবেন তো চলুন শুরু করা যাক এক নম্বর পরশ্রীকাতর মানুষ হিংসা মানুষের মধ্যে থাকতেই পারে তবে সেই হিংসার কারণে যদি কেউ আপনাকে কষ্ট দেয় কোনো কাজ করতে বাধা দেয় কিংবা আপনার সাথে প্রতিযোগিতা করে তাহলে এই ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকুন আর একটা কথা মনে রাখবেন হিংসুটে মানুষ কখনোই অন্যের ভালো দেখতে পায় না দুই নম্বর নিজেকে জাহির করা মানুষ যারা সব সময় সব কিছুতে নিজেকে জাহির করে থাকে এমন মানুষদেরকে এড়িয়ে চলুন এই ধরনের মানুষেরা সবসময় নিজেকে বড় বড়োভাবে নিজের জ্ঞান নিজের জানাকে বেশি করে গুরুত্ব দিয়ে থাকে এই ধরনের মানুষেরা স্বার্থপর হয়ে থাকে তাই এদের সঙ্গ ত্যাগ করাই ভালো তিন নাম্বার নিজের ক্ষতিকারী মানুষ অনেকেই আছে অত্যাধিক মাত্রায় ধূমপান করে মদ্যপান করে নিজের হাত পা কেটে ফেলে এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন মানুষদের প্রতি আমাদের একটা মায়া কাজ করে অথবা এদেরকে দেখলে আমাদের মন খারাপ হতেই পারে তাদের সাহায্য করতে মন চায় কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে মনোবিজ্ঞানের পরামর্শ ছাড়া এদেরকে আপনি কখনোই সাহায্য করতে যাবেন না এবং এদের সাহায্য করতে যেয়ে দেখবেন তাদের ধ্বংসাত্মক মনোভাব আপনার মধ্যেই চলে আসবে চার নম্বর আগ্রাসী মনোভাবের মানুষ অনেক মানুষ আছে যাদের মনোভাব অনেক আগ্রাসী মানে তারা খুব দ্রুত রেগে যায় আবার এই রেগে যাওয়া মানুষগুলা কখনোই ভালো সম্পর্ক রাখতে পারে না তাদের সাথে সম্পর্ক একসময় শত্রুতায় রূপ নেয় তাই আপনি আগ্রাসী মনোভাব মানুষের থেকে সবসময় দূরে থাকুন এই ধরনের মানুষ আপনার মানসিক শক্তি কেড়ে নিবে পাঁচ নম্বর যারা বেশি বোঝে যারা বেশি বোঝে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন যতটা পারবেন এরা আপনাকে ডমিনেট করবে আপনাকে সবসময় ছোট করবে কারণ তারা সব থেকে বেশি বোঝে আপনি যতই তাদেরকে বোঝান তারা কখনোই বুঝতে চাইবে না তাদের কথা সবসময় বড়ো ছয় নম্বর মিথ্যাবাদী মানুষ অনেকেই আছে কথায় কথায় মিথ্যা বলে অনেক প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি কখনোই রাখে না আপনি এই ধরনের মানুষ থেকে দূরে থাকুন কারণ মিথ্যাবাদী মানুষের সাথে যদি আপনি মেশেন তাহলে তার মিথ্যাবাদী বৈশিষ্ট্য আপনার মধ্যেও চলে আসতে পারে তখন আপনিও মিথ্যাবাদী হয়ে যাবেন সাত নম্বর অহংকারী মানুষ কথাই বলে অহংকার পতনের মূল আপনি কখনোই অহংকারী মানুষের সাথে মিশবেন না কারণ অহংকারী মানুষ সব সময় শুধু নিজের কথা বলবে সব কিছুই সে নিজের মনে করে তাই আপনি অহংকারী মানুষের থেকে সবসময় দূরে থাকুন আট নম্বর উপহাস করা মানুষ এই ধরনের মানুষ হয় খুবই বিরক্তকর তারা নতুন অভিজ্ঞতা থেকে দূরে থাকে তারা নতুন কিছু শিখতে চায় না তারা নতুন কিছু শুনতে চায় না তারা সব সময় শুধু বিতর্কে জড়ায় এই ধরনের মানুষ আপনার মধ্যে যে প্রতিভা আছে সেটাকে নষ্ট করে দেয় কারণ আপনি যত ভালো কাজ করবেন এরা আপনার ভালো কাজ নিয়ে তত বেশি উপহাস করবে তত বেশি হাসাহাসি করবে তত বেশি মস্করা করবে আপনার ভালো কাজ করার আগ্রহ ধ্বংস না হওয়া পর্যন্ত এরা আপনার পিছে লেগে থাকবে তাই উপহাসকারী মানুষ থেকে আপনি দৌড়ে থাকুন নয় নম্বর তেলবাজি মানুষ কিছু মানুষ আছে যারা তেলবাজি করে সফলতা অর্জন করতে চায় তারা কখনোই কঠোর পরিশ্রম করতে চায় না এই তেলবাজ মানুষের সাথে থাকলে আপনার মধ্যেও তেলবাজির বৈশিষ্ট্য চলে আসবে তখন দেখা যাবে আপনিও তেলবাজি করে সফলতা অর্জন করতে চান কিন্তু কঠোর পরিশ্রম করতে চান না তাই এই তেলবাজি মানুষ থেকে আপনি সবসময় দূরত্ব বজায় রেখে চলুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আর ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন